ছবি ভালো হলে প্রশংসা সবাই করবে, কারণ ফিল্ম মেকার থেকে ফিল্ম মানে ক্রিটিক্স প্রত্যেকেই কিন্তু সবার প্রথম দর্শক। সেই কারণে দর্শকের যদি ছবি ভালো লাগে তাহলে প্রশংসা সবাই করবে। ঠিক তাই দেবের বাঘা যতীনের ট্রেলার দেখলাম, অসাধারণ লাগলো। এবং বাংলায় বহুদিন পর এরকম একটা, মানে বাংলায় আমি 11-কে রাখবো এর আগে, বাঘা যতীনের আগে 11, অর্থাৎ 2011 সালে মোহনবাগানের শত মানে বর্ষের উদযাপনে যে সিনেমাটা করা হয়েছিল, তারপরে কিন্তু বাঘা যতীনকে আমি সেই জায়গাতে রাখবো যে বাঘা যতীনের ট্রেলার দেখে সত্যি শিহরিত এবং রোমাঞ্চিত। এবং অবশ্যই বাঘা যতীনকে নিয়ে বাঙালি অতটা ভাবে না, কেন ভাবে না আমি আজ অব্দি, আমার কাছে রহস্য। কেননা বাঘা যতীন, যদি আমরা ভগৎ সিং বলি, তাহলে বাঘা যতীন কিন্তু ভগৎ সিং এর থেকে কম নয়। কারণ ভগৎ সিং এর যে আইডিওলজি ছিল, বাঘা যতীনেরও সেই আইডিওলজি ছিল। এবং দেবের ছবির ট্রেলারের শেষে সেটা অবশ্যই সে ট্রেলারে ব্যক্ত করেছে যে আমরা মরবো তবে দেশ জাগবে। তো এক্স্যাক্টলি তারা মারা গেছিল বলেই দেশ জেগেছিল এবং দেশে এত বড় একটা গণ আন্দোলন তৈরি হয়েছিল। কিন্তু তবুও বাঘা যতীনকে নিয়ে আলোচনা খুব কম হয় বাঙালি সমাজে, এবং সেই কারণে দেবের এই ছবিটা শুধুমাত্র একটা সিনেমা নয়, একটা ডকুমেন্ট হয়ে থাকছে বাংলা ফ্রিডম হিস্ট্রিতে, যেটা আমি দেবকে কুর্নিশ করছি। কারণ এর আগে কোনো প্রোডাকশন হাউস বাঘা যতীনকে নিয়ে সিনেমা করার কথা চিন্তা ভাবনা করেনি। স্ক্রিপ্ট কি পাইনি, স্ক্রিপ্ট অনেকেই হয়তো পেয়েছে বা অনেকের মাথাতেই হয়তো পরিকল্পনা এসেছিল, কিন্তু প্রযোজক হিসেবে যে রিস্ক নেওয়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু অনেকে করেনি, যার জন্য বাঘা যতীনের সেরকম কোনো ডকুমেন্টেশন বা সেরকম কোনো সিনেমা আমাদের কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে নেই। হ্যাঁ, ক্ষুদিরামকে নিয়ে সিনেমা আছে, নেতাজি সুভাষ বোসকে নিয়ে তো প্রচুর সিনেমাই আছে, কিন্তু আমাদের বাঘা যতীনকে নিয়ে সেরকম কোনো প্রজেক্ট ছিল না। কিন্তু বাঘা যতীনকে নিয়ে এবার বাঘা যতীনের ট্রেলার দেখে আমি সত্যি 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 প্রচন্ড আনন্দ পাচ্ছি। ওসব উচ্চারণ টুচ্চারণ ছাড়ুন, এবার দর্শক সেই উচ্চারণ টানবে যে দেব এখানে কেটে কেটে ডায়লগ বলেছে, কেটে কেটে ডায়লগ বলেছে। আপনারা ডায়লগ ধরার ভুল ধরুন, কিন্তু দেব যে চেষ্টাটা করেছে, বারবার বলছি দেব যে চেষ্টাটা করছে, এই চেষ্টাটাই কিন্তু অনেক বাঙালি বুদ্ধিমান বোদ্ধা এবং অনেক শিক্ষিত ডিরেক্টর, শিক্ষিত প্রডিউসার, শিক্ষিত অভিনেতারাও করছে না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবকে কুর্নিশ করা উচিত। আর অবশ্যই দেবের একটা বিরাট বড় মার্কেট আছে যেটা অস্বীকার করার জায়গা নেই, দুই বাংলা জুড়ে দেবের একটা বিরাট বড় মার্কেট রয়েছে। দেবের প্রচুর ফ্যান আমাকে মেসেজ করে, তারা কথা বলে এবং তারা তাদের যে ভাবাবেগ রয়েছে সেই ভাবাবেগগুলো ব্যক্ত করে। এবং অবশ্যই আমি খুব এইটা দেখে খুব আপ্লুত যে দেবের এই যে ফ্যান বেসটা, এই ফ্যান বেসটাই কিন্তু দেবকে দেব দ্য সুপারস্টার বানিয়েছে। এবং অবশ্যই এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, একজন সিনেমা সুপারস্টার হলেই হয় না। জওয়ান সিনেমাতে আমরা যেটা দেখলাম শাহরুখ খান, তার একটা সমাজের নৈতিক কর্তব্য বোধ, একটা মূল্যবোধ সে কিন্তু তার সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলল। তো দেবও কিন্তু সেটা চেষ্টা করছে, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়, সামাজিক মেসেজ, সামাজিক অনেক কিছু একজন সুপারস্টার বা একজন পাবলিক ফিগারের দায়িত্ব। এবং সেইটা পুঙ্খানুপুঙ্খ দেব পালন করার চেষ্টা করছে, এবং আগামী দিনে দেবের কাছ থেকে এক্সপেক্টেশন আরো বাড়ছে মানুষের। তো এক্স্যাক্টলি বাঘা যতীনের জন্য মানে একটা অপেক্ষা রয়ে গেল। এবং অবশ্যই ডিরেক্টর অরুণ বাবুর কুশল কামনা করছি আবারও। এবং অরুণ বাবুর যে ঐকান্তিক চেষ্টা এবং সারা জীবনের একটা ড্রিম প্রজেক্ট, সেই ড্রিম প্রজেক্টকে অরুণ বাবু এইভাবে যে প্রেজেন্ট করছে, অবশ্যই সিনেমা ডিরেক্টর মাধ্যম এবং সেখানে ডিরেক্টরের ওপর বেস করেই সব কিছু তৈরি হয়। তো তার যে দেখা, তার যে চোখ, সেই চোখ দিয়ে বাঘা যতীনকে এবার আমরা দেখতে চলেছি। এবং অবশ্যই বাঘা যতীন হয়তো এবছরের মানে পুজোর সর্বোচ্চ আয় দিতে চলেছে, যতটুকুনি বোঝা যাচ্ছে মানুষের পালস ধরে বা দর্শকের একটা পালস রিয়াকশন দেখে। তো সেটা তো এরপরে পুজোর মার্কেট বলবে কোন দিকে যাচ্ছে। তবে এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে পুজোতে প্রতি বছরের এই দড়ি টানাটানি, এটা এটা ঠিক নয়। এটার ব্যাখ্যা নিয়ে আমি পরে অন্য একটা ভিডিওতে আসবো, কিন্তু সেখানে
বাঘা যতীন একটা ব্লকবাস্টার হিসেবে হয়তো চলছে, মানে চলবে আগামী দিনে, সেই দিকে আশা রাখছি। এবং অবশ্যই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। নমস্কার।